রমাদানে আবার মানুষ হাসে কেন? রমাদানে আবার বাজার যায় কেন? শুক্র আদায়ের জন্য বলি আপনাদেরকে, আমি গত 20 বছরে কোনদিন রমাদানে বাজারে যাইনি, আলহামদুলিল্লাহ। আরো বেশি হয় বলেন আলহামদুলিল্লাহ। না, রমাদান বাজারের জন্য না, নতুন কাপড় চড়বো আমি, আমার বিবি, আমার বাচ্চারা, কোন রমজানে নতুন কাপড় চড়বো না, এটা হবে না, রমজানের জন্য দেয় না। বলেন না কি বলছি, রমজান কাপড় কেনার জন্য দেয় না, কি গেছি কথা বলেন, কাপড় রমজানে বাজার করতে করতে আসর ছুটে যায়, মাগরিব ছুটে যায়, এশা ছুটে যায়। আমাদের রোজা হইলো কেমন, আমাদের রোজা হইলো কেমন, ওই বিয়ে বাড়ির মতো, যে বাড়ি বিয়ে বাড়ি দুলা মারা গেছে, কি বলছি বলেন, সে বাড়ির বিয়ে বাড়িটা কেমন আনন্দ, 1:30 বাজে বিয়া, 2:00 বাজে জামাই আসলো না, 3:00 বাজে আসলো না, 4:00 বাজে শুনে জামাই মারা গেছে, এই বাড়ি কেমন বেদনা দেয়, এর থেকে কোটি কোটি গুণে বেশি বেদনা দেওয়া আমাদের রমাদান। আমাদের ইফতার ঈদুন ইনদা ফিত্রহি ফাত্রহি ওয়া ঈদুন ইনদা লিকা রাব্বি, আমাদের ইফতারের সময় খুশি, আমরা খুশি বানাচ্ছি, লেকিন ফেরেশতারা শুধুই আঙ্গুলে কামড় দিয়া আফসোস করতেছে, হায় কিসের উপরে তুমি খুশি করতেছো, তুমি কি করাচ্ছিল, কি করছো? আমাদের মেয়েরা তো বিসমিল্লাহ বলে খেজুর মুখে দিবে, বিসমিল্লাহ বলার টাইম নেই, বলেন না বাস্তব না বাস্তব, ইফতার বানাতে বানাতে এই পরিমাণ ব্যস্ত, বিসমিল্লাহ বলে খেজুর মুখে দিবে, টাইম ওদের নাই। আর ইফতার পার্টি দেয়, ইফতার পার্টি, ইফতার পার্টি হলো ইফতারের সাথে প্রহসন, ইফতারকে লজ্জা করা, ইফতারকে কি শরম দেওয়া, ইফতার পার্টি, ইফতার পার্টির নামে আসর নাই, ইফতার পার্টির নামে মাগরিব নাই, ইফতার পার্টিতে যারা খায় রোজা নাই অধিকাংশ। রাগ করছেন কেউ? এক পারা করে কোরআন শরীফ শুনবে ডেলি তারাবির নামে, সে এক পারা করে কোরআন শরীফ শুনতে রাজি না, 7 মিনিট 24 ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন শরীফ শুনবে এটা শুনতে রাজি না, না সিরা তারাবি পড়া, আর যদি খতম তারাবি পড়ে ইমাম সাহেব ফুসলা ফুসলা, একটু টাইম আরো কম নেবেন, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, বলেন বাস্তব না বাস্তব, আপনাদের কথা বলছি না, আমার টাইম দিচ্ছি তো তাই। রমাদানে সকলের এক টিকিট, মাল বাড়বে কিভাবে, মাল, অথচ কোনোভাবেই আল্লাহ আল্লাহ রাসূল আর সোয়ালা সাহাবা তাবেইন তাবে তাবেইন আইমাই মুস্তাহিদিন আর আউলিয়া ইকরামের জিন্দেগির মেজাজ রমজানে মাল ছিল না, কি বলছি বলে, রমজানে মাল কামানোর উদ্দেশ্য ছিল, রমজানের জন্য দেয় নাই, রমজান দিয়েছে শুধুই আমাকে আমার আখিরাত দানে বানাবার জন্য। এজন্য মা বোনদেরকে বলছি নিয়ত বানান, রোজা 1 নম্বর 1 নম্বর, আমি 2-4টা হক শুরু থেকে বলে যাই, 1 নম্বর রোজা কেন রাখবো, ইত্তেবা ইমতিসালান লি আমরিল্লাহ, আল্লাহ তাআলা রাখতে বলেছেন এই জন্য রাখবো, বলেন রোজা কেন রাখবো, বলেন একজনের রোজা রাখছে লেকিন এই কথাটা মনে রাখে নাই, মধ্যে নজর করে নাই, দৃষ্টিতে এই কথা আনে নাই, ব্রেনে এই কথা আনে নাই, রোজা রাখছে, আরেকজনে এই কথাকে সামনে রেখে রোজা রাখছে, দুজনের রোজা হবে আসমান আর জমিন। তাহলে রোজার 1 নম্বর আবার বলেন, ডিসি সাহেব যদি তার ফিয়ন কে কোনো নির্দেশ দেয়, ফিয়ন জিজ্ঞেস করে না কেন করব, বাস্তব না বাস্তব, মন্ত্রী মহোদয় যদি ড্রাইভারকে গাড়ি বের করতে বলে, ড্রাইভার জিজ্ঞেস করে না কেন করব, তাহলে রোজা কেন হবে, আল্লাহ তাআলা রাখতে বলেছেন এজন্য।
আর কোনো গরজ দরকার নাই আমার রব আমাকে রাখতে বলেছেন এজন্য ইবাদত কে যদি ইবাদত কে যদি বাস্তব ফায়দা দিয়ে বুঝায় তাহলে খোদা না খাস্তা কেউ যদি ইবাদত কে ইবাদতের নজর বাদ দিয়ে বাস্তব শরীরের ফায়দার জন্য রাখে এটা আর ওই ফায়দা হবে না যে ফায়দার জন্য রব দিয়েছেন এই ফায়দা হবে না বুঝুন না কথা মনে তাহলে রোজা কেন রাখবো এক নাম্বার আল্লাহ রাখতে বলেছেন এজন্য দুই নাম্বার ইত্তিবাউন লিসুন্নতি রাসূলিল্লাহ রাসূল দেখেছেন রাখতে বলেছেন এজন্য সুবহানাল্লাহ তিন নাম্বার হুব্বান লিল্লাহ আল্লাহর ভালোবাসায় আমার রব খায় না আমিও কিছু সময় ধরে খাই না সুবহানাল্লাহ বলে আমি যাকে ভালোবাসি তিনি খান না এজন্য আমি খাই না জিব্রিল খানা মিকাইল খানা ইসরাফিল খানা এজন্য আমি কিছু সময় ধরে খাই না এরপরে রোজা কেন রাখবো রাজান লিরহমতিহি রব্বে করিমের রহমতের আশায় এরপরে রোজা কেন রাখবো খাউফান আন আকাবিহি আল্লাহ তাআলার আযাবের ভয়ে এভাবে যদি রোজা রাখি তো রোজার দামটা কেমন হবে এরপরে রোজা দামি বানাবো কি দিয়ে পুরুষ জামাতের সাথে নামাজ পড়বে তাকবীর উলার সাথে মা বোনরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে এরপরে কি দিয়ে দামি হবে এরপরে রোজা দামি হবে যার তেলাওয়াত যত বেশি হবে তার রোজা তত দামি হবে বলেন যার তেলাওয়াত যত বেশি হবে তার রোজা তত দামি হবে আমার কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রত্যেক ওস্তাদ দশ খতম করে কোরআন শরীফ পড়তে হয় আর যে দশ খতম করে পড়ে প্রত্যেকেই পড়ে আলহামদুলিল্লাহ আমরা দশ হাজার টাকা করে বকশিস দিই কি এবার ওলামা ইকরাম বলেন গায়রা হাফেজ যারা হাফেজ না তারা বলেন এক একজন কত খতম করবেন এরাদা জহের করে আপনি কত খতম করবেন আপনি হাফেজরা তো তাদের কোনো সীমা পরিসীমা নেই হাফেজদের পা ধুয়ে ধুয়ে যদি আমরা পানি খেয়ে তো অল্প হবে আবার দিছিল ছোটবেলা হেফজ পড়তে পারলাম না পাঁচ পারা পুজো ভাই গিয়া গান হাফেজরা কমপক্ষে তিন খতম করেছি পড়বে বলেন ইনশাআল্লাহ নিয়ত পাক্কা দেখি কারা কারা হাত তোলা তিন খতম মিছিল দেন তিন খতম তিন খতম কারা হাফেজ হাফেজ হাত তোলেন না কয় খতম করবেন ইনশাআল্লাহ আল্লাহ মা বন্ধা ওয়াদা করো ছাত্রীরা তোমরাও ওয়াদা করো ইনশাআল্লাহ একজন মুমিনের দিলে আল্লাহর আল্লাহর দিলে আমার দাম কদ্দুর আল্লাহর দিলে আমার দাম কদ্দুর বলেন আল্লাহর দিলে আমার দাম কদ্দুর আমার দিলে কোরআনে কারিমের দাম কদ্দুর সুবহানাল্লাহ এটা ইমাম মালিক রাহমাতুল্লাহর কথা আল্লাহর দিলে আমার কদর কদ্দুর আমার দিলে কোরআনের কদর যদ্দুর আল্লাহর কাছে আমার দাম কদ্দুর আমার কাছে কোরআনের দাম যদ্দুর সুবহানাল্লাহ বলেন আরে আপনি আমার একটু দোয়া করে দেন না আমার লাগে একটু দোয়া করে যে আল্লাহ তাকে কোরআন আশিক বানায় দাও কোরআন গন্ডা বানা দাও কোরআনকে বিছানা বানা দাও আল্লাহ কোরআন আমার সকাল বেলা কোরআন আমার দুপুর বেলা কোরআন আমার বিকেল বেলা কোরআন আমার সন্ধ্যা বেলা কোরআন আমার রাত্রি বেলা কোরআন আমার সারা বেলা যেন কোরআন হয় আমার ওন্না কোরআন হয় আমার বিছানা এত মজা মাইকে তেলাওয়াত করে অন্যরা কথা বলতে থাকে কেমনে কয় আমার বুঝা পড়ে না কথা কইতে থাকে এখানে মাইকে তেলাওয়াত করে হয়তো চা খায় বিস্কুট খায়
এখানে রহমত বৃষ্টির মতো পড়ছে আর ওখানে যে গোবর নিয়ে ব্যস্ত বাস্তব না বাস্তব এই মাহফিলে এসে যারা ওয়াজ না শুনে বুটের দোকানে বসে থাকে আমার কাছে কি পরিমাণ আফসোস লাগে আমার মনে হয় ফেরেশতা এদের গালে গালে খালি জুতা দিয়ে বাড়ি যায় তুই এত বেকুবুর লিখা এখানে স্বর্ণ বেসে এখানে গোবর বেসে তুই স্বর্ণ না কিনে গোবর কিনস কেন্দ্রে বাস্তব না বাস্তব কে বুঝাবে জাতিকে নিজের ছেলেকে কোরআন শরীফ পড়ায় না এই দুটো টাকা হয়ে গেলে ছেলেকে আর মাদ্রাসা দেন দুটো টাকা হয়ে গেলে মেয়েকে আর মাদ্রাসা দেন অথচ তোমার টাকা নয় যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ একটা একটা বাড়ি বানায় প্রত্যেকটা বাড়ি যদি হয় জমিন থেকে আসমান এটাও সম্ভব প্রত্যেকটা বাড়ির নেম প্লেটে যদি লিখে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত গ্যারান্টি এটাও কি সম্ভব প্রত্যেকটা বাড়ি যদি একটা ইট স্বর্ণের হয় আরেকটা ইট হীরার হয় এটাও কি সম্ভব যদি মেনে নেই সম্ভব এরকম হয় তো রব বলেন হুয়া খাইরু মিম্মা ইয়াজমাউন কোরআনের এক পৃষ্ঠা সমুদয় সম্পদের চেয়ে বেশি আমার ছেলে কোরআনে কারিম পড়তে পারে আমার মেয়েটা কোরআনে কারিম পড়তে পারে বিশুদ্ধ তেলাওয়াত পড়ে আপনার ছেলে কোরআনে কারিম বিশুদ্ধ তেলাওয়াত পড়ে আপনার মেয়েটা আল্লাহর কসম কায়নাতের শ্রেষ্ঠ বাবা কায়নাতের শ্রেষ্ঠ মা আপনি আর কেউ যদি ঢালাও ভাবে মহিলা মাদ্রাসার বিরোধিতা করে ইনার কি হবে আল্লাহ সাক্ষ্য দেবেন কি কি ঢালাও ভাবে মহিলা মাদ্রাসার বিরোধিতা করা মানে সরাসরি কালামে পাকের বিরোধিতা করা মহিলা মাদ্রাসার প্রয়োজন কত আমি বলি এই সমাজের অক্সিজেনের প্রয়োজন যত তার চেয়ে বেশি প্রয়োজন কি আমি কোন লাইনে কথা বলব এত মানুষ দাওয়াত দিচ্ছেন কি লেগে দাওয়াত দিতে হয় নাই এমনি আপস একটা বালিকার দিন কতটা জরুরি একটা মেয়ের দিন কতটা জরুরি একটা ছেলের দিন কতটা জরুরি খোদা না খাস্তা এক ছেলে যদি বদ্দিন হয় তার দ্বারা গুনায় মোরতাকে ভাবা গুনা হওয়ার সম্ভাবনা 100 মানুষের জন্য নাই লেকিন একটা মহিলা যদি বদ্দিন হয় তার দ্বারা গুনা হওয়ার সম্ভাবনা কোটি কোটি মানুষের বলেন বাস্তব আচ্ছা যারা সিনেমাতে শুটিং করে নায়ক সিনেমার নায়ক ছেলে ওই ছেলেটা দ্বারা গুনাহ হয়েছে মোট কত কত লাখ মানুষ গুনাহ করেছে তার দেখে না না ওই ছেলে ছেলে ওই ছেলে দ্বারা গুনাহ করছে কয়জনে বুঝেন লেকিন একটা মেয়ে যদি নায়িকা হয় তখন গুনাহ হয় কয়জনে এটা বুঝে থাকলে বলুন তো দেখি এই মেয়েটাকে যদি ছোটবেলায় তার বাবা তার মহিলা মাঝে দিত তো কতজনে গুনাহ থেকে বেঁচে যেত বাংলাদেশের দুই মহিয়সী রমণী দুজন মহিয়সী রমণী আছে আচ্ছা ইনারা দুজন যদি ঘরে ফিরে যেত বাংলাদেশের কত কোটি মানুষ গুনাহ থেকে বেঁচে যেত 18 কোটি মানুষ ইহুদিরা এত এক নিকৃষ্ট জাতি কিন্তু আজ পর্যন্ত তাদের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট কোনো নারী বানায়নি সব বুঝে ওরা ওরা সব বুঝে আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা পত্র দিয়েছে কি কথা মুছে হলে তোরা হ কারণ তোদের নামের সাথে ইসলাম আছে তোদের নামের সাথে কি আছে ইসলাম আছে আর সেখানে যদি আমি মৌলবি হয়েও যদি আমি ঢালাও ভাবে মহিলা বাচ্চা বিনীত করি তা আমি আমার মেয়েটাকে কোথায় দিতাম আপনার কথা আমি আমার মেয়েটাকে স্কুলে দিয়ে দিব এখানে ফেতনা হয় ওখানে ওটা তো মদিনা শরীফ কি বলে মহিলা মাদ্রাসা ফেতনা এখানে ও তাহলে তো স্কুল আর কলেজ আর ব্রাক আর আশা হলো মক্কা শরীফ